প্রাথমিকের নতুন নিয়োগের জটিলতা, পোস্টিং এর ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলেছেন চাকরি প্রার্থীরা, উত্তেজনা বারাসাতে। প্রাথমিকে নতুন নিয়োগের ক্ষেত্রে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে, পোস্টিং এর ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলেছেন চাকরি প্রার্থীরা। প্রতিবাদে উত্তর চব্বিশ পরগনার বারাসাতে ডিপিএসসির সামনে বিক্ষোভ দেখান তারা। অভিযোগ, কাছের স্কুলের নাম তালিকায় না রেখে দূরের স্কুলগুলিতে পোস্টিং নিতে এক প্রকার বাধ্য করা হচ্ছে। প্রার্থীদের দাবি, মেধা তালিকায় প্রথম সারিতে থাকা প্রার্থীদের ভ্যাকান্সি লিস্ট দেখানো হচ্ছে না, দূরের স্কুলের লিস্ট দেখানো হচ্ছে। অভিযোগ, স্বজন পোষণের কারণেই সার্কেল ওয়াইজ ভ্যাকান্সি লিস্ট দেখাচ্ছে না ডিপিএসসির আধিকারিকেরা, এমনকি দূরে বদলির হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তারা। আমাদের নর্থ চব্বিশ পরগনা স্কুলটা লিস্ট দিয়ে দিক, তাহলে বুঝতে পারবো যে আমরা ঠিক আছে। আমার আগে এতজন, সাতাশ জন তারা কাছে পেয়ে গেছে, আমরা শান্তি পাবো, বসিয়াটে পেলে কোনো অসুবিধা নেই। কিন্তু আঠাশ র্যাঙ্ক যদি বসিয়াটে যায়, তাহলে ভাবুন তো, যার র্যাঙ্ক 10,000 বা 11,000 আছে তারা কোথায় যাবে? স্কুলের লিস্টটা পাবলিশ করুক, তাহলে বুঝতে পারবো ঠিক আছে, বসিয়াটে পেয়েছি, শান্তি আছে, অসুবিধা নেই, স্কুল লিস্টটা পাবলিশ করুক। তনয় দেবনাথ বলেন, মেধা তালিকায় প্রথম সারিতে থাকলেও ভ্যাকান্সি লিস্ট না দেখিয়ে তাদের ইচ্ছামতো পোস্টিং নিতে বাধ্য করা হচ্ছে। মানে হয়তো নিয়ারেস্ট কাউকে পাইয়ে দেওয়ার একটা ব্যাপার থাকলেও থাকতে পারে, কিন্তু আমাদের একটাই দাবি, যাতে শূন্য পদ স্কুল অনুযায়ী, সার্কেল অনুযায়ী যে ভ্যাকেন্সি আছে সেটা পাবলিশ হোক। কাউন্সিলিং মানে তো সেটা, সেটা না করে ওনারা এই যে লিস্টটা টাঙিয়েছে ওখানে, ওই লিস্ট অনুযায়ী আমরা সকাল 8টা থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো রকম সেই লিস্ট অনুযায়ী কিন্তু কাউন্সিলিং হচ্ছে না। ওরা প্রথমে 32 জন প্যারাটিচারকে ঢোকালো, তারপর নিজের ইচ্ছা মতো ডাকছে, এখন নিজের মহিলাদের ধমকি দিচ্ছে, আমার ওয়াইফ আছে তাদের ধমকি দিচ্ছে, সে বলছে যে এটা নিলে নাও তাহলে সন্দেশ খালি পাঠিয়ে দেবো। চাকরি প্রার্থীদের দাবি, মহিলাদের সাথে বাজে ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে এক চাকরি প্রার্থী মৌসুমী দাস বলেন, আমাদের নাম তালিকায় প্রথম সারিতে রয়েছে, তবুও আমাদের ভ্যাকান্সি লিস্ট দেখানো হচ্ছে না। বারাসাত ডিপিএসসি তে প্রথম দিন কাউন্সিলিং এ এসেছি, আমাদের র্যাঙ্ক প্রথম দিকেই রয়েছে, কিন্তু আমাদেরকে এখানে ওপেনলি কোনো ভ্যাকান্সি লিস্ট দেখানো হয়নি। ওরা হাইড করছে লিস্ট, 4-5টা সার্কেল দেখাচ্ছে, সেটাও দূরে দূরে, বসিরহাট, বারাসাত, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, বাদুরিয়া, সন্দেশখালি, এইসব জায়গাগুলো, কোনো বনগা, নোহাটা, গাইঘাটা, বাগদা, এই সমস্ত জায়গার কোনো, হাবড়া, কোনো ভ্যাকান্সি দেখাচ্ছে না, কাঁচড়াপাড়া, এসবের কোনো ভ্যাকান্সি দেখাচ্ছে না। আমার বাড়ি চাকদার দিকে, আমি উত্তর চব্বিশ পরগনা ফর্ম ফিল আপ করেছি, আমাকে দেয়া হয়েছে বাদুরিয়ায়, আমার র্যাঙ্ক প্রথম দিকেই। ঘটনার জেরে এদিন উত্তেজনা ছড়ায় বারাসাত ডিপিএসসির সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারাসাত থানার পুলিশ, বিষয়টি নিয়ে মামলা করারও হুমকি দিয়েছেন চাকরি প্রার্থীরা। কেস করব আমরা, আরটিআই করব, সবকিছু করব, যতদূর যেতে হয় যাব। কি বনগা থেকে সেই বসিরহাট ইস্ট, এমন এমন স্কুলের নাম দিয়েছে, জায়গার নাম কোনো শুনিও নি, যাব কি করে সেখানে, অনেক দূরে সেগুলো, যদি কাছাকাছি হয় তাও একরকম হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বারাসাত। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।